যে অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত, মুশরিক। আল্লাহ কেন বললেন? আকীদা ত্রুটির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখতারতু শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা। কেউ মনে করতে পারে আল্লাহর নবী শিরিককারীকে সুপারিশ করতে পারেন না, শিরিককারীর জন্য সুপারিশ করবেন না, বেদাতকারীর জন্য সুপারিশ করবেন। তিরমিজির 2441 নম্বর হাদিস, ফাখতারতু শাফাআ, আমার সুপারিশ তার জন্য নির্ধারিত, তার জন্য আমি সুপারিশ করব। ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে যারা শিরিক না করবে তাদের জন্য, শিরিক করবে না, শিরিক যারা করবে না তাদের জন্য পথ আছে। শিরিক করে মরলে তার কোনো পথ নাই, তার ইসলাম নাই, ঈমান নাই, আমলও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাও আতাইতানি বি কুরআনিল আরদি খাতায়া ওয়া লা তুশরিক বি শাইয়্যা, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, কিন্তু ওই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, লা আতাইতুকা বি তুরাবিয়া মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব এতটুকু সমপ্রমাণ ক্ষমা নি। অর্থাৎ সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, শিরিকের পাপ ক্ষমা করবেন না। কঠিন জিনিস। এই জন্য ইমানই নাই তো এবাদত করে লাভটা কি, ও সালাত পড়ে কি হবে? মুনাফেক কেন বললাম? মসজিদে দান করা, মাজারেও দান করা, এ মুনাফেক না? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একটা বাস্তবায়ন করে না। কত সুন্দর ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশির, এ আবু হুরায়রা তুমি সুসংবাদ দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবু, অন্তরে দৃঢ়তা নিয়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, বাশশির হুরিল জান্নাত, তার জন্য জান্নাতে সুসংবাদ দান। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাবি একটা বাস্তবায়ন করে না, শুধু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ।